ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। সেরা খেলোয়াড় ঘোষণা করা হচ্ছে ইতালিতে, তাতে চাইলে আনন্দিত হতে পারে আর্জেন্টাইন ভক্ত সমর্থকরা। এই মৌসুমে সেরিয়ার সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়েছে পাওলো দিবালার নাম। সেরিয়ার এই মৌসুমে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন এই তারকা। সেরাদের তালিকায় জায়গা পেয়েছেন আরেক আর্জেন্টাইন। আটালান্টার হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানো পাও গোমেজ হয়েছেন লীগের সেরা মিডফিল্ডার। এবার অনেক রেকর্ডে ভাগ বসাতে পারতেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তা না হলেও জুভেন্টাসের টানা নবম শিরোপা জয়ের পথে অসাধারণ পারফর্ম করে দলকে সাহায্য করেছেন ক্রিস্টিয়ানো। ইটালিয়ান লিগে দ্রুততম সময়ে পেয়েছেন 50 গোলের দেখা। সেরিয়াতে 4 ম্যাচ বাকি থাকতেই করেছেন 30 গোল। অবশেষে 33 ম্যাচ খেলে তিনি থেমেছেন 31 গোলে। এমন পারফরমেন্সের পরেও লিগের সেরা খেলোয়াড়ের মুকুট ক্রিস্টিয়ানো রোনালদোর মাথায় উঠেনি। অনেকেই ধরে নিয়েছিল সেরিয়ার এবারের মৌসুমে সেরা খেলোয়াড়ের মুকুট পাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত মৌসুমে এর চেয়ে কম অবদান রেখে সেরা হয়েছিলেন তিনি, কিন্তু এবার ক্রিস্টিয়ানো রোনালদোকে পরাজিত করে লিগে সেরা খেলোয়াড়ের মুকুট জয় করে নিয়েছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। লিগের মৌসুম সেরা ফুটবলার হিসেবে ইটালিয়ান ফুটবল কর্তৃপক্ষ আজ ঘোষণা দিয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার নাম। গত বছর রোনালদো জুভেন্টাসে আসার পর দলের সেরা খেলোয়াড় পাওলো দিবালা অনেকটাই আড়ালে চলে যায়। তবে সেখান থেকে বেরিয়ে এসে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে আবারও লিগ সেরার মুকুট জিতেছেন এই আর্জেন্টাইন তারকা, যা পাওলো দিবালার জন্য ব্যাপক অর্জনের।